সত্য সবার সামনে আসবে এটার জন্য অনেক বাধা বিপত্তি হয়, কারণ বাধা তো তারই আসে যেখানে সত্যতা থাকে। তাপস অপবিশ্বাসের নামে মানহানির মামলা করায় অপবিশ্বাস বলেন, সত্য প্রকাশ করলে সবসময় বাধার সম্মুখীন হতেই হয়, সত্য অনেক সুন্দর এবং এটি একদিন সবার সামনে প্রকাশ পাবেই। আমি সুন্দর, সত্য সবার সামনে আসবে এটার জন্য অনেক বাধা বিপত্তি হয়, কারণ বাধা তো তারই আসে যেখানে সত্যতা থাকে, যেখানে মানুষ নিজেকে ভালোভাবে প্রমাণ করতে চায়। কারণ ভালোটা নিতে খুব কষ্ট হয়, বাট একটা সময় খুব ভালো রেজাল্ট দেয়, খারাপটা শুনতে অনেক ভালো লাগে। অপবিশ্বাস বলেন, শাকিব খানকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, শাকিব খান নিজ হাতে আমার ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং আমাকে স্বীকৃতিও দিয়েছেন। মানুষটাকে আমার ধন্যবাদ আসলে দিয়ে ছোট করব না, আমি বলবো যে আসলে মানুষ মানুষকে গড়ে, এটা তার একটি বহিঃপ্রকাশ। এই স্বীকৃতি দেওয়া এটা আসলে বিশাল কঠিন একটি কাজ, অনেক ধরনের বাধা বিপত্তি থাকে, সংসার সন্তান পরিবার সব কিছু মিলে সেইখান থেকে উনি বের করে এনেছেন এবং আলহামদুলিল্লাহ উনি সাকসেস। অপবিশ্বাস আরো বলেন, আমার ছেলে জয় আমাকে মম বলে ডাকে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলায় মা ডাক শুনতে কানে খুবই শ্রুতিমধুর লাগে। আমার কাছে না বাংলা ভাষার মধ্যে একটা কেমন জানি আদর মায়া স্নেহ কাজ করে, আপনি খেয়াল করে দেখবেন যখন বাংলায় মাকে মা ডাকা যায় এক বাক্যে, সেটার মধ্যে অনেক অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বাট আমি অনেক দুঃখিত আমার ছেলে আমাকে মম ডাকে, আমি এই বিষয়ে অনেক বেশি কষ্ট পাই।